Oh,
মঙ্গলের কথা আর বলো না, ওর মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়েছে কি করে? দিন গায়ে ওর বিয়ে ঠিক হয়েছিল, সব ঠিকঠাক। হঠাৎ কি দিয়ে কি হয়ে গেল কেউ জানে না। তারপর থেকে যে যা বলে মঙ্গলও তাই বলে। তাই? আচ্ছা আসি। আচ্ছা
আমি বলছি বোন, তোর শামসু ভালো আছে, মিথ্যে ভাবিস না তুই। না ভাইয়া, ও দোষী ছেলের জন্য আমি আর ভাবি না। খোদার হাতে ওকে ছেড়ে দিয়েছি, তার যা মনে আছে তাই হবে। অত বড় ছেলে ঘরের দিকে তার নেই, বাঙ্গুলের মতো কোথায় কোথায় যে ঘুরে বেড়ায়। মা, মা, মা! মা, আমি শামসুদ্দিন, তোমার শামসু। এবার ওকে ভেতরে নিয়ে যা, একটু না খাওয়ার ব্যবস্থা করে দে। আর তুই ও বাবু একটু ভদ্র লোক, এই বয়সে একদল দাড়ি রেখে কি যে সং সেজেছিস। হ্যাঁ বাবা, সঙ্গে সেজেছি। নে আয়তো, কথায় কথায় কথা বাড়তেই থাকবে, যেমন মামা তেমন তো ভাগ্নি। যেমন মামা তেমন তার ভাগ্নে নয় রে, যেমন মা তেমন তার ছেলে। আমি তো বুঝেছি, দিচ্ছি। মঙ্গল, চটটা গিয়ে খুব জোরে লেগেছিল রে।
পাগলামো করিস কেন বলতো? পাগলামোকে আমি সাধে করি? চোখের মেয়েটার সাথে বিয়ে না দিয়ে ঢিঙ্গায় বিয়ে দিতে চাই কেন? আচ্ছা, রোগ তাহলে সখীকে নিয়ে? সখীকে? জুনিয়র মেয়ে। ওকে তুই ভালো বাসিস? সখীকে তুই ভালোবাসিস? তাহলে তুই প্রেম পাগল। কি হলো বাবা, ও কি ভালোভাবে কথা বলছে? এখন থেকে ভালোভাবে কথা বলবে খালা, ওর অসুখটা আমি ধরে ফেলেছি, ওর জন্য ভেবো না। ভাববো না কি বাবা, একটু ভদ্র ছেলে, ওকে ভরসা করে তো বেঁচে আছি। ওই বিয়ে ঠিক করেছিলে ভিনগায়ে? হ্যাঁ। দরকার নেই, জুলু মিয়ার মেয়ে সখীর সাথে বিয়ে ঠিক করো। তা বাবা, ও আমাকে তো সে কথা মুখ ফুটে বলবে। ও বাবা মঙ্গল, ওঠ বাবা, আয় খেয়ে নিবি, তোর কথাই থাকবে রে। চলি রে মঙ্গল, পরে আমার সাথে দেখা করিস, অনেক কথা আছে। পোস্টাল বিচের কাছেই শামশাবের বাড়ি, অত খুঁজে আমার দরকার নেই। তোদের শামসু ভাইয়ের আব্বা কি করেন রে বেগম? শামসু ভাইয়ের আব্বা নেই, মা এক ছেলে, তার মামা আর আর গরিব বকবকনা করে সে বড় দেয় ছেলের মাথা। পদে আপদে বিপদে যে সাহায্য করে সেই তো প্রকৃত বন্ধু। হ্যাঁ, তাহলে বন্ধু এবার আমাকে সাহায্য করতে হবে। কে তাকে সাহায্য করবে? এই যে মঙ্গল, ওর মাথা খারাপ হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। কিছু না খালা, ও এখন সায় হয়েছে তো, তাই একটু বানিয়ে বলছি। বেশি রাগ করো না, এটুকু খেয়ে শুয়ে পড়ো। বানিয়ে বলছি না, আমি চলি। আমার কথা মনে থাকবে তো? থাকবে থাকবে। মা বিয়ে ঠিক করলো অন্য জায়গায়, আমিও পাগলামি শুরু করলাম। শামসু ভাই এসে সব ঠিক করে দিয়েছে। এদিকে আমার পাপি যদি রাজি নয়? রাজি না হলে তোকে জোর করে নিয়ে যাবো। অবস্থায় পড়তে তাহলে বসতে।
দিয়ে এখানে থাকিস, আমি আসছি। ঠিক আছে। মেঘলা বরণ কন্যা চলে ও মেঘলা বরণ কন্যা চলে চপলে চরণে কি জানে কি আছে তাহার মনে মনে মেঘলা বরণ কন্যা চলে চপলে চরণে জানি কি আছে তাহার মনে মনে মেঘলা বরণ কন্যা চলে কাজল চোখে নীল আকাশের ছায়া দুলেছে লাল শাড়িতে ধানের ক্ষেতে আগুন লেগেছে ওই কাজল চোখে নীল আকাশের ছায়া দুলেছে লাল শাড়িতে ধানের ক্ষেতে আগুন লেগেছে সেই রঙের সেই রঙে মুনা মার সেই রঙে চোখা মার জঙ্গিলায় খনে কি জানে কি আছে তাহার মনে মনে ওই মেঘলা বরণ কন্যা চলে লতা জড়িয়ে বলে একটু থেমে যায় নদীর নতুন মন্ত্রি যে তার নতুন পাগল পা সবুজ লতা জড়িয়ে বলে একটু থেমে যায় সরণে ভরিয়ে দিছ আমার সে যে মন বধুয়া বলুক গায়ের লোক ইচ্ছে করে নৌ সরণে ভরিয়ে দিছ আমার সে যে মন বধুয়া বলুক গায়ের লোক সেই স্বপ্নে সেই স্বপ্নে মোনা মার সেই স্বপ্নে চোখা মার রঙ্গিলায় খনে কি জানে কি আছে তাহার মনে মনে ওই মেঘলা বরণ কন্যা চলে চপলে চরণে কি জানে কি আছে তাহার মনে মনে জানি কি আছে তাহার মনে কি হলো না রে হলো না মেঘলা বরণ চরণ থেকে ভাগ্যে স্যান্ডেল খুলে মারিনি তুই কি মনে করিস আমি হেরে যাব নিশ্চয়ই না চল এগুলো নিয়ে যাও আগের কিছু পয়সা বাকি আছে পাঠিয়ে দিতে বলো সোনাম তুমি কে মা আমি শিউলি শামসুদ্দিন সাহেব কি আপনার ছেলে হ্যাঁ কেন কি হয়েছে তাকে বলবেন মেয়েদের সাথে গায়ে পড়ে আলাপ করতে আসা একটা অভদ্রতা অশোভন ভদ্রতার বাইরে কে কি করেছে ঠিক আছে মা তোমার কথা আমার মনে থাকবে
শামসু অভদ্রতা করেছে। আমি সাধ্য মতো দেবার চেষ্টা করেছি, তোমার ছন্ন ছায়া জীবনের উপর আমি কোনো বাধা দিইনি, কিন্তু কোন মেয়ে বাড়ি বয়ে এসে তোমার ভদ্রতা শিষ্টাচারের কথা স্মরণ করিয়ে দিয়ে যাবে এ আমি সহ্য করতে পারবো না। মেয়েটি কে জানতে পারি? ওই যে ওই কি বলে তামাক সাজিয়ে দে, বুঝেছি দিচ্ছি। বলো কি? হ্যাঁ, সে বাড়ি বই গিয়ে মাকে নালিশ করেছে, এ অপমানে শোধ নিতেই হবে। বাড়ি বই নালিশ? এ তো সোজা মেয়ে নয়, একেবারে তব্রিবাতি গো। এবারে ফুল ঝুড়ি বানিয়ে ছাড়বো। একটা পরামর্শ দে, মেয়েরা কি খেতে ভালোবাসে বলতো? টক, আচার, চকলেট, চানাচুর ইত্যাদি ইত্যাদি। সবচেয়ে কোনটা ভালোবাসে তাই বল। আচার, আমের আচার কিংবা তেঁতুলের আচার হলে তো কথাই নেই। জোগাড় করতে পারবি? খুব। আমার শখের কাছ থেকে নিয়ে আসবো। যা, দৌড়ে যাবি আর আসবি। তুমি কিচ্ছু ভেবো না, এই গেলাম আর এলাম বলে। আমার গরুটা ছুটে গিয়ে তোমার ক্ষেত খাচ্ছে। কি কইলা? তোমার গরু তো আমার ক্ষেত খাইতেছে, গরু সবাই করে খাবো না? তুই কি বলতে কি বলছি? আমার গরুটা ছুটে বাড়িতে গেছে, খুঁটাটা তোমার ক্ষেতের কাছে পড়ে আছে। তাই কও? খুঁটাটা পড়ে রয়েছে? দাও মেয়ে দাও গা। কি আমলা কি সখি না শুকু? তুমি কখন এলা? এলাম আর এই চলে যাব। সুখী,
নাচার খাও কেন? এটা তুমি বুঝবে না, যাও তুমি দেরি হইতেছ না। ঠিক বলেছিস, দেরি হয়ে যাচ্ছে। আমার মাকে নালিশ করার জন্যে একটি ক্ষুদ্র উপহার। এত দেরি করলি যে বড়? কই দেরি, এই গেলাম এই গেলাম। দেখো আসছে নাকি? যা গিয়ে বল, আমি ডাকছি। শুনছেন বাবা? ওই যে শামসু ভাই আপনাকে ডাকছেন। কেন? আপনি আমাকে দেখেছেন? কেন? এসবের মানে? মানে মানে অতি সহজ। আপনি বাড়ি বয়ে মাকে নালিশ করে এসেছেন, তাই আপনার জন্য এক বয়ম তেঁতুলের আচার এনেছি।
কি? মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় ঘর ছেড়ে কোথাও চলে যাই, আমার কিছুই ভালো লাগে না। চলো শিউলি, আমরা কোথাও চলে যাই। কোথায়? যেখানে দু চোখ নিয়ে যায়। তোমার মা? ওই মার জন্যই তো পারি না শিউলি। কি জ্যাকব এত ব্যথা বুকে ধরে আছেন, জিজ্ঞাসা করলেই ওর প্রসঙ্গ এড়িয়ে যান। তোমার মাকে দেখলে কিন্তু সত্যি শ্রদ্ধা করতে ইচ্ছে করে। আমার মাকে আমারও খুব ভালো লাগে। পিতৃস্নেহ কি আমি পাইনি, মার মধ্যে আমি সবই পেয়েছি। আমার আব্বা আছেন, মা নেই। আব্বা পেনশন পান, শরীর মোটেই ভালো না, তাই গ্রামে ফুপার কাছে চলে এসেছেন। আমাকে নিয়ে আব্বার বড় চিন্তা, লেখাপড়া বেশি হলো না, আয়ে পড়ছিলাম সে পাঠ চুকে গেল, এখানে সে তোমার সাথে দেখা, আর তারপরেই প্রথমটা অপেক্ষা করলেও পরে কিন্তু তুমি হেরে গেছো। আমিও একটু নাছোড় বান্দা গোছের হাল ছাড়িনি। আমার আব্বাকে মানিয়ে নিতে পারবি? চেষ্টার ত্রুটি করবো না। সত্যি বলছো? পরীক্ষা প্রার্থনীয়। এবার হাসো, হাসো। কালকে আমরা অনেক দূরে বেড়াতে যাবো, অনেক দূরে। যাবে? যাবো। ভয় করবে না? তোমার মতো বীর পুরুষ সঙ্গে থাকলে কিসের ভয়? সঙ্গে কিছু খাবার নিয়ে নেব, হেঁটে হেঁটে যাবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, হেঁটে 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 দেখতে দেখতে হেঁটে হেঁটে দেখতে।
চোখে পানি এসে গেল। ঘাট হয়েছে বাবা, আর বলবো না। এই কি হলো বারে? চাই ব্যাঙের মাথা। রাগ হয়েছে? তুমি করো না গোসা, তুমি করো না, ঘুরে ঘুরে বারে বারে আমল করে দেখো না, ঘুরে ঘুরে বারে বারে আমল করে দেখো না গোসা, গোসা তুমি করো না। যখন পাথর রাখি রাধে জুড়ে চলা যায়, কাঁচা লঙ্কা চটকাই আসে চোরা পান্তা খায়, যখন পাথর রাখি রাধে জুড়ে চলা যায়, কাঁচা লঙ্কা চটকাই আসে চোরা পান্তা খায়, মজা পাইয়া বেশি খাইয়া ঘামে মরো না, আরে মজা পাইয়া বেশি খাইয়া ঘামে মরো না গোসা, গোসা তুমি। কথায় কথায় মন করে যে নারী, আর ফুলটার না ফুটিতেই অকালে যায় ঝুরি, শুনছো নাকি কথায় কথায় মন করে যে নারী, বিয়ার ফুলটার না ফুটিতেই অকালে যায় ঝুরি, শুনছো নাকি? তাই তো বলি দেখে আলে হো চোট খাইও না, আর তাই তো বলি দেখে আলে হো চোট খাইও না গোসা তুমি করো না। কথা তোমার ওই মুখ তোমরা যখন হয়, এত সুন্দর লাগে আহা কানে নাহি সয়, আসল কথা তোমার ওই মুখ তোমরা যখন হয়, এত সুন্দর লাগে আহা কানে নাহি সয়, দোহাই তোমার ওই রূপ দিয়া জানে মারো না, আর দোহাই তোমার ওই রূপ দিয়া জানে মারো না গোসা, হে গোসা তুমি করো না, ঘুরে ঘুরে বারে বারে আমল করে দেখো না, ঘুরে ঘুরে বারে বারে আমল করে দেখো না গোসা তুমি করো না, গোসা তুমি, গোসা তুমি।
আমার কৌতূহল হচ্ছে, তুমি কে, কি চান? তুমি আগে কখনো দেখেছো? হ্যাঁ, বুঝতে পারিনি, ধরতে পারিনি। এই দেখছি এখানে, এই দেখছি নেই, বিশ্বাস করতে পারছি। চলো যাই, আমার কিন্তু ভয় লাগছে। সেই কোন সকালে বেরিয়েছে এখনো ফিরার নাম তিনি। হ্যাঁ গা, হ্যাঁ কই গেছে? মুখটা উথাল ভাতাল করে তো তাই বেড়াতে বেরিয়েছে। আমার এলে তো বেড়াতে যাও না, আমারও মুখটা উথাল ভাতাল করে গো। হ্যাঁ, তোমাকে নিয়ে বেড়াতে যাই আর গ্রামের লোকের সব কিল থাপ্পড় মাটি পড়ে আমার পিঠে পড়ে গেছে। হলিহারি তোমাদের আর একটু হলি থানায় খবর করতে হতো, তার আগে তোমার নামে থানায় একটা খবর করতে হয়। এখান থেকে কে চলে গেল? এখানে মঙ্গল মিয়া, যদি তোমার মঙ্গল চাও সত্যি কথা বলো। সত্যি তোমাদের দুজনকে দেখে পালিয়েছে। সখা সখি দুজনে বসেছিলে আমাদের প্রতীক্ষায়। হ্যাঁ সত্যি তাই। তাহলে একটা ব্যবস্থা করে দিতে হয়। আগে তোমাদের ব্যবস্থা, পরে আমাদের। আমার আব্বার সাথে দেখা করবে না? করব। তুমি একা যেতে পারবে? পারবো। সন্দেহ করবে না কেউ? আব্বা আমাকে বিশ্বাস করবে। আসবে তো? মঙ্গল মিয়া, এবার আমার এগুলো নিয়ে পৌঁছে দাও ভাই। কোথায় যেতে হবে? আমাদের বাড়িতে। সেখানে মা আছেন, মামা আছেন, রহিম ভাই আছে, তারা আমার জন্য চিন্তিত। চলো বন্ধু। যাই বলো ভাইজান, এভাবে মেয়েকে একা একা বেড়াতে দেওয়া ঠিক না। হাজার হোক গ্রাম, নানান জনে নানান কথা, ওরা আমাদেরই শোনাবে। শেষে যদি কিছু একটা হয়। ওকে আমি জানি বোন, সেরকম কিছু সে করবে না। ওর পড়াটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়াতে আমি আর ওকে বারণ করতে পারি না, বলেছি প্রাইভেটতে। আমার শরীরটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে বলেই না তোমাদের কাছে এলাম। কখন কি হয় বলা তো যায় না। মেয়েটা তোমাদের কাছে থাকলো এই আমার সান্ত্বনা। ভাইজান, এবার একটা ভালো পাত্র দেখে বিয়ের ব্যবস্থা কর। তোমরা যখন আছো দেখো, চিন্তা ভাবনা করে যা ভালো হয়। তবে শিউলির মতটাও আমাদের জানা দরকার। বড় মেয়েটার মতের বিরুদ্ধে বিয়ে দিয়েছিলাম, কিন্তু সে সুখী হতে পারেনি, তাই দ্বিতীয়বার সে ভুল আর করতে চাই না। আমি না হয় সুযোগ বুঝে ওর মতটা জেনে নেব। হ্যাঁ সেই ভালো। তুমি তো ইচ্ছা মতো ঘুরে ঘুরে বেড়াও, বাধা আমি তোমাকে দেব না। কাল তোমার মামাকে নিয়ে আমি পীর বাবার ওর শরীফে যাচ্ছি, আসতে শুক্রবার নাগাদ ফিরব। রহিম ভাই থাকবে তো? তুমি কিচ্ছু ভেবো না। মা, আমাকে নিয়ে তোমার খুব ভাবনা না? না বাবা, তোকে নিয়ে আমার মস্ত বড় আশা, শুধু সময়ের অপেক্ষা। আমাকে বলবে না? বলেছি তো বাবা, সময়ের অপেক্ষা। ওই তো তোমার দোষ, একটুতে চোখে পানি এসে যায়। বেশি রাগ করিস নি, শুয়ে পড়, আমরা ভোরেই চলে যাব। Thank you.
বাড়িয়ে ডেকে নিতে চায়, কে যেন আমায় ডেকে নিতে চায়, কে যেন আমায় ডেকে নিতে চায়।
দেশলাই আছে দেশলাই, সিগারেট ধরাবো? না। সে কি? ও ভাই দেখি আগুনটা। আশ্চর্য, মর্নিং ছেলে হয়ে সিগারেট খাও না? ওকে কি বলবো? সাথী কি নাম তোমার? শামসুদ্দিন চৌধুরী। পিতার নাম? শরীফুদ্দিন চৌধুরী। জীবিত? বরং যখন বলিনি নিশ্চয়ই জীবিত। তোমার মার নাম কি শিরিন? আপনি এত জিজ্ঞাসাবাদ করছেন কেন জানতে পারি? না। ঢাকার মিস্টার শরীফুদ্দিন চৌধুরী ধনী ব্যবসায়ীকে আমি জানি কি না? মার কাছে শুনেছি উনি আমার আব্বা। তোমার আব্বা? আপনি হাসছেন যে? তোমার মার মুখে শুনেছ, চোখে দেখোনি। আপনার পরিচয় জানতে পারি? আমি মোহনপুরের হাবিবুর রহমান, তোমার মা আমাকে জানে। তাহলে চলুন আমাদের বাড়িতে। তোমাদের বাড়ি হলে আমি যেতাম, ওটা তো তোমার দুঃসম্পর্কের মামার বাড়ি। আর তাছাড়া তোমার মার সঙ্গে তোমার মামার মার সঙ্গে আমার মামার না না মানে লোকে বলে তোমার মামার সাথে তার নাকি প্রণয় প্রণয় আছে। আমার সামনে মার সম্পর্কে কোনো কটু কথা বলেছেন কি? আপনার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলব। মনে হচ্ছে তুমি যেন একটু উত্তেজিত হয়েছ। একজনের নামে এরকম হীন কটূক্তি করতে আপনার মুখে আটকে না? হাবিবুর রহমানের মুখে কথা আটকাবে? এখনো যে আশায় সে বেঁচে আছে। আচ্ছা আসি, তোমার মাকে বলো মোহনপুরের হাবিবুর রহমানের সঙ্গে তোমার দেখা হয়েছিল। সালাম। ও কি বলে গেল? এ নিয়ে তুমি নিচে ভেবো না, তোমার মা না না এ হতে পারে না। এই বাড়ি যাও শুনি। না না মানে লোকে বল তোমার মামার সাথে তার নাকি প্রণয় টনয় আছে। আমি মোহনপুরের হাবিবুর রহমান, তোমার মা আমাকে জানে, তোমার মা আমাকে জানে, তোমার মামার সাথে তার নাকি প্রণয় টনয় আছে, তোমার মামার সাথে তার নাকি প্রণয় টনয় আছে, তোমার মামার সাথে তার নাকি প্রণয় টনয় আছে। আবার কোনো অঘটন ঘটিয়ে এসেছি মা? তুমি মোহনপুরের হাবিবুর রহমানকে জানো? সে স্বাধীনটা এখনো মরেনি। সে কি মা? তুমি ও নাম শুনে অমন করে উঠলে কেন? তুমি কি তাকে চেনো? এতদিনে সব সঞ্চিত আশা আকাঙ্ক্ষা কি শেষ হয়ে যাবে কোথা? চুপ করে থেকো না মা, বলো। আমার বুকের মধ্যে একটা চাপা ব্যথা গুমড়ে উঠছে, বুকটা ফেটে যাচ্ছে মা। সত্যি করে বলো, আমার জন্মটা কি একটা রহস্য? আমার পিতা কি শরীফুদ্দিন চৌধুরী না অন্য কেউ? মামার সাথে তোমার সম্পর্ক কি? মা তোমার এত বড় স্পর্ধা যে আমার সামনে এমন জঘন্য কথা উচ্চারণ করতে সাহস পেলে? তুমি মা শাসন করতে পারো, কিন্তু আমি যদি তোমার ছেলে হয়ে থাকি তাহলে আজ তোমাকে তোমার অতীত বলতেই হবে। তোমার অব্যক্ত ব্যথা কি আমাকে জানাতেই হবে। তাহলে শোনো, তোমার পিতা শরীফুদ্দিন চৌধুরী, আল্লাহ রসুল যেমন সত্য, তোমার জন্ম তেমনি সত্য পবিত্র। তবে তুমি আব্বার কাছে থাকো না কেন? আব্বা আমাদের কাছে আসেন না কেন?
পৃথিবীতে নারীর কাম্য মা হওয়া আমার কোনো সম্ভাবনা ছিল না। তাই নামাজ রোজা করে মনের শান্তি খুঁজে পেতে চেয়েছিলাম। তোমার আব্বা আমার মতামত নিয়ে দ্বিতীয় বিবাহ করতে রাজি হয়েছিলেন। সেদিন নিজের ছোট বোন আসছে ভেবে হাসি মুখে সবকিছু নিজাতে করেছি। আমার মনে কোনো দ্বিধা বা সংশয় ছিল না। সে বিয়ে করল, আমি খুশি হলাম। কষ্ট হয়েছে সারাদিন, শুয়ে আসি গো বড় সাহেব। ও তোমার বড় বউ? গয়নাগুলি করে বাপের বাড়ি? না, ওগুলো আমি দিয়েছি। বাতি নিভিয়ে দাও, আমার ঘুম পাচ্ছে। সর্বশক্তিমান খোদা, এ সংসারে শান্তি দাও, আনন্দ দাও, আমার স্বামীকে সুখী করো। আমার ছোট বোন ঘরে এসেছে, ওর জন্য তোমার কাছে দোয়া ভিক্ষা করছি। আমিন। সবকিছু তোকে বুঝিয়ে দিই, বস। আমার খুব ভালো লাগছে, দুই
জীবন মিলনের সেবা যত্ন করতে পারবো? তুমি একাই পারবে, আমাকে দিয়ে হবে না। হবে না কি রে? তুই দেখবি শুধু ওকে, আর আমি দেখবো তোদের সকলকে। যাও, একটা ভালো লাগে। মা, বাইরে একজন ফকির এসেছে। দাঁড়াতে পারো, আসছি। বিসমিল্লাহ রহমান রহিম। কিছু খেতে দিবি মা? দাঁড়া বাবা, আসছি। দে মা, দে দে। পাঁচশো টাকা দিবি? আপনি কি বললেন বাবা? সবই তা দিচ্ছে। উনি বললেন ভালো কথা বলেছেন, এ কি সম্ভব? জি মাইজি। এখন জানছেন পাগলা বাবা গেল, দেখো তো উনি কোথায়। না মাইজি, এখান দিয়ে তো কই পাগলা বাবা যায়নি। যায়নি? খোদা, একে তোমার কোন ইঙ্গিত? তুমি এসব বিশ্বাস করো? ঠিক বিশ্বাস নয় রে ছোট, নিজেকে একটু দুর্বল মনে হচ্ছে। এভাবে শুয়ে আছো কেন? তোমার শরীর কি ভালো নেই? সালেহা, তোমার বাপের বাড়ি থেকে কি কোনো খারাপ খবর এসেছে? লক্ষ্মী, শোনো, কথা বলো, তুমি আমাকে ভালোবাসো? কোনো সন্দেহ আছে? আমি জানি আমাকে বিয়ে করা তোমার ছলনা। ছলনা নয় সালেহা, তুমি আমার স্ত্রী, সেই মর্যাদাকে আমি তোমাকে দেইনি। আমার আব্বার কাছে তুমি কি কথা দিয়েছো? কথা দিয়েছি আমি দ্বিতীয় বিবাহ করছি প্রথম স্ত্রীর কোনো সন্তান না হওয়ার জন্য। তোমার গর্ভে যদি সন্তানাদি হয় তাহলে আমার বিষয় সম্পত্তির তারাই হবে মালিক, তুমিও সম্পত্তির বেশি অংশ পাবে। কিন্তু আজ এ কথা কেন? সেদিন কি তোমাকে কোনো গালমন্দ করেছে? তার চেয়েও বড় কিছু, আজ এক পাগলা ফকির বলেছে সে পুত্রবতী হবে, তাই সে মাজারে গেছে। এও কি বিশ্বাস হয় তোমার? এতদিন যা হলো না। না, শুনেছি ওনাদের কথা নাকি অনেক সময় ঠিক ঠিক হয়। সাহেব ফিরেছেন? অনেকক্ষণ। এই যে সালেহা। কেন বলতে পারো?
আমি দাসী না বাদী? তুমি ওকে কিছু বলেছো নাকি? আমার হিসেবে ভুল হয়েছে শিরিন, সালেহা তোমাকে ভুল বুঝেছে, আমাকে তুমি ক্ষমা করো। ঠিক আছে, ভুল বুঝেছে বুঝেছে, ও আমরা ঠিক করে নেব। আচ্ছা তুলতে বেঁধে দিই, কাপড় দেখান দিলি, সরে যাও, আমাকে স্পর্শ করো না। এত ধন কোত্থেকে আসে বলতে পারো? সবচেয়ে দামি শাড়ি গয়না কার? আমার সিন্ধুকের চাবি কার কাছে? আমার কাছে। তাহলে আমার কি? তোর এসব পাগলা ফকির বলেনি তুমি পুত্রের জ্বালানি হবে? তোর কথা জানি সত্যি হয় রে, নারীর সার্থকতাই তো পুত্রের জননী হওয়া। কিন্তু তুমি কি জানো না যে উনি আমার আব্বাকে কথা দিয়েছেন, সম্পত্তির অধিকাংশ আমার, আর আমার গর্ভে যত সন্তান নাই ওর বিশেষ সম্পত্তির অধিকারী হবে, তোমার নয়। ও এই জন্য তো এত রাগ আমার হবে না জানি, যদি কোনদিন হয় তোকে স্পর্শ করে বলছি, আমার ছেলে তোদের বিষয় সম্পত্তি লোভ করবে না, তার চেয়েও বড় যে জিনিস তাই যেন সে লাভ করতে পারে, সে দোয়াই করিস না। আমি বিশ্বাস করি না, আমরা মরে গেলে ভাইয়ে ভাইয়ে সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি হবেই, আজকাল বিশেষ সম্পত্তি ছাড়া বড় দেশ আর কি থাকতে পারে? সে তুই বুঝবি না ছোট। আমি বুঝবো না? বেশ তাহলে তুমিও শোনো, আজ থেকে হয় তুমি এ বাড়িতে থাকবে নয় আমি। কেন রে, আমরা দুজন মিলে তার সেবা যত্ন করতে পারি না? আমার জীবন থাকতে ওনার সংস্পর্শে তোমাকে আমি থাকতে দেব না, এক ঘরে তো নই। তাই হবে না ছোট, তাই হবে। তোর মনে আমি কষ্ট দিতে চাই না, তুই স্বামী পুত্র গিয়ে সুখে থাক। তোর জন্য রেখে গেলাম। সালেহাকে সুখী করো, আমাকে ভুলে যেও শিরিন। কি করলে বড়, আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে? ওরে তোরা কেউ আমাকে একবার দেখে দিতে পারলি না? ভুল, সবাই তোরা ভুল করবে, বোঝা দিলি রে তুই হিসাব নিলি না, ভুলের বোঝা দিলি রে তুই হিসাব নিলি না, জনম দুঃখী কপাল পোড়া, জনম দুঃখী কপাল পোড়া, জনম দুঃখী কপাল পোড়া, আমি একজন ভুলের বোঝা দিলি রে তুই হিসাব নিলি না। তা
কার দোষে কে হয় রে দোষী, কার অপরাধ কে পায় ফাঁসি, কার দোষে কে হয় রে দোষী, কার অপরাধ কে পায় ফাঁসি, কার লিখুনে কি যে লেখা, কার লিখুনে কি যে লেখা, কার লিখুনে কি যে লেখা, তোরই শুধু জানা, ভুলের বোঝা দিলি রে তুই হিসাব নিলি না। মন্দ বুঝি নাই রে, কোন ফুলের কি হয় রে মাসুল, দেখা পাইলে শুধাইতাম তোরে, ধনম ধরা মনে হারা, ভালো মন্দ বুঝি নাই রে, কোন ফুলের কি হয় রে মাসুল, দেখা পাইলে শুধাইতাম তোরে। করে মনের ঘরে রাখলি তবু কাঙাল করে, বসত করে মনের ঘরে রাখলি তবু কাঙাল করে, তোর নিকাশে এই কি ছিল, তোর নিকাশে এই কি ছিল, কাছে এই কি ছিল আমার লেনা দেনা, ভুলের বোঝা দিলি রে তুই হিসাব নিলি না, জনম দুঃখী কপাল পোড়া, জনম দুঃখী কপাল পোড়া, জনম দুঃখী কপাল পোড়া, আমি একজনা, ভুলের বোঝা দিলি রে তুই হিসাব নিলি না। তোর চোখে পানি কেন মা? তুমি তো চোখে দেখো না, কি করে জানলে বাবা? অন্তরের চোখ দিয়ে মা, এখানে আসিস কিছুটা শান্তি পাবি। আসবো বাবা। সতীন গো সতীন, কে তোমার মমতাজের মেয়ে শিরিন, শিরিন আয় বস, আমি তো চোখে দেখি না, কি মনে করে বেড়াতে, আর কে আছে? কেউ নেই, একা। ক্যাবলাটা কোথায় গেল? ওয় ক্যাবলা, চেঁচিও না, আমি সব ব্যবস্থা করে নিচ্ছি। মা বসো।
সব দুঃখ কেটে যাবে, পুত্রবতী হবে। পুত্র? হ্যাঁ না, সেই পুত্র হবে তোর রত্ন, তুই ধনী হবি না সুখী হবি। খোদার ইচ্ছে হলে সবই সম্ভব, কত অসম্ভবকে সম্ভব করেন তিনি। কিন্তু বাবা, আমার স্বামী? সবই জানি মা, ভাবিস ফল সুস্বাদ, তার পুত্র তার লোক সব ফল শিখিতে চায়, কিন্তু বিল যদি পাকে তবে তাকে বড় দুঃখ হয়। তোর কোনো ভয় নেই মা, তোমার ছেলের জন্য চিন্তা করো না, এটা খাইয়ে দিও সেরে যাবে। স্বামী ছাড়া পুত্রবতী হওয়া? না না, এ হয় না, এ চিন্তা করাও পাপ। আমি বেরিয়ে গেলে তুমি পুত্রবতী হবে কি করে? খবর তো শয়তান, একটাই কেউ না। হাবিবুর রহমান এগুতেই জানে, পেছুতে সে জানে না। তোর কি বলো রে? কিছু না নানি, একটা কুকুর এসেছিল। এই ঝড় মাথায় নিয়ে কষ্ট করে এসব আনার কি দরকার ছিল? কষ্ট নিয়ে এসো।
সহ্য ধরো না, সামান্য আঘাত, বৃষ্টি থামলে ঘরে নিয়ে গিয়ে ওর সেবা যত্ন করো, সবই খোদার ইশারা, ওনার খেলা। সব থেকেও বাড়িটা কেমন যেন ফাঁকা হয়ে গেল, কোনো কাজেই মন দিতে পারছিলাম না। শিকারে বেরিয়েছিলাম, ঝড়ের কবলে পড়ে পথ ভুল করলাম। তাই তো তোমার সাথে দেখা হলো। আমাকে এইভাবে ফেলে এসেছিলে কেন? কত খোঁজ করেছি তোমার জানো? সালেহার মনে দুঃখ দিতে চাইনি বলে। কিন্তু তুমি যে আমার সব, সে কি তুমি জানো না? তোমার জন্যই আমার এত উন্নতি। আমি তো তোমারই, মাঝে মধ্যে এসে তোমার খোঁজ খবর নিয়ে যাব। সালেহা জানতে পারলে মনে কষ্ট পাবে। শিরিন, তুমি এত সুন্দর, তোমার মনটা কি দিয়ে তৈরি আজও আমি জানতে পারলাম না। তোমার আব্বা বিধাতন্ত মন নিয়ে আমাকে রেখে চলে গেলেন, তোমার জন্ম হলো আমার কর্মে, একটিমাত্র আশ্রয় নানির পাড়ি, সে নানিও পৃথিবী থেকে চলে গেল, হাবিবুর রহমানের আনাগোনা বেড়ে গেল, নিজের ইজ্জত বাঁচিয়ে মোহনপুরে থাকা দায় হয়ে পড়ল, সে আশ্রয় নিলাম এখানে। ইনি তোমার আপন মামা নন সত্যি, কিন্তু ইনার মতো লোক এই দুনিয়ায় পাওয়া যায় না। আর তুমি তারই নামে কুচ্ছিত কথা উচ্চারণ করতে সাহস পেলে? তুমি আমাকে ক্ষমা করে দাও মা, না জেনে তোমার মনে আঘাত দিয়েছি। আচ্ছা মা, আমার আব্বার তো এটা কোনো দোষ দেখি না, তুমি যদি অনুমতি দাও তোমাকে এখানে নিয়ে আসবো। না বাবা না, সালেহা জানলে ওনাকে কষ্ট দেবে। কিন্তু মা, আমার কি ইচ্ছে করে না আমার আব্বাকে একবার দেখে আসতে? অমত করো না মা, মঙ্গলকে নিয়ে আমি যাবো, তুমি দেখে নিও, ছোট আমাকেও জোর করে নিয়ে আসবো, তুমি মিথ্যে ভেবো না। দোয়া করো মা, আজ তোমার সন্তান তার পিতৃ দর্শনে যাচ্ছে। পিতৃ দর্শনে যাচ্ছে শামসুল? মামা, আমি তোমাদের স্নেহ পেয়েছি, পিতৃ স্নেহ কি জানি না, সম্ভব হলে জোর করে আব্বাকে নিয়ে আসবো। জোর গলায় বললে শরীফুদ্দিন চৌধুরী আমার আব্বা, তার মার মুখে শুনেছে। আমার পুত্র, তুমি দেখেছ আমার শিরিনের ছেলে শিরিন পেঁচে আছে? মোহনপুরে তার খোঁজ করে কোনো হদেশ পাইনি, সে অভিমানী, তাই আমাকে জানাতেও সাহস পায়নি। আমি যাব হাবিব, তার কাছে যাব, আমার দুষ্কর্মের জন্য ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে আনবো। কাকে ফিরিয়ে আনবে? সে কি আর তোমার অপেক্ষায় আছে? আর কাকে তুমি নিজের সন্তান বলছো? কেন হাবিব, শিরিনের গর্ভে আমার সন্তান। শিরিনের গর্ভে তোমার সন্তান নয়, তোমার শিরিন। আমার শিরিন ভ্রষ্টা, চরিত্রহীন। চুপ করো হাবিব, এ হতে পারে না। আমি তাকে জানি, সূর্য পূর্ব থেকে পশ্চিমে উঠতে পারে, কিন্তু আমার শিরিন, যার আশ্রয়ে সে আছে তার চরিত্র সম্পর্কে আমি জানি। এতদিন তুমি যখন তার কোনো খোঁজ রাখনি, তাহলে তুমি কি করে বিশ্বাস করো? মেয়েদের মন ঠুনকো, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, তাই তোমার হয়ে আমি খোঁজ খবর রেখেছি। সে এখন তোমার সম্পত্তির লোভে সেই সন্তানকে তোমার সন্তান বলে প্রমাণ করতে চায়। শিরিন, তুমি দেখ, তোমার সময় নষ্ট করতে চাই না, আমার বকে হিসেবটা দিয়ে দিলেই আমি চলে যেতে পারি। কালকে অফিসে এসে নিয়ে যেও, আর শেয়ার বাজারের খবরটাও নিয়ে এসো। সালাম ভাবি, শুনেছেন কিছু? আমি চললাম, সালাম। তোমার বড় বউ, তোমার আদরের বউ, তাহলে এখনো বেঁচে আছে? হাবিবের মুখে তাই তো শুনলাম। তার যে সন্তানের কথা শুনলাম,
সেও কি তোমার? হাবিব যা বলেছে তুমিও তা শুনেছো। সেই কুসন্তান যদি কোনোদিন এসে তোমার সম্পত্তির অংশ দাবি করে? সুসন্তান হলেও আমার বিষয় সম্পত্তি সে পাবে না, সে নেবেও না। কিন্তু আমার অন্তরের সমস্ত স্নেহ মমতা তাকে উজাড় করে দিতে পারবো। তুমি যাই করো, বিষয় সম্পত্তির অংশ সে কিছু পাবে না। আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ আছে, মনে রেখো। মা, দুজন ছেলে সাহেবের সাথে দেখা করতে চায়। ওদের ভেতরে নিয়ে এসো, তুমি এখন যাও সালেহা। যে আমাদের সাহেব, দেখেছ তোমার আব্বা কিরকম সুপুরুষ, তোমার চেয়ে অনেক উঁচু, স্বাস্থ্যবান। আমার আব্বা জাহেরি খোদা হলেন বাবা মা, পিতা কে পিতৃস্নেহ কে আমি দেখি নাই, আমি জানি না। তোমার মা আপনার প্রথম স্ত্রী শিরিন চৌধুরী। নাম তুমি আমার সামনে উচ্চারণ করো না, তুমি চলে যাও এখান থেকে। আমি তোমার মুখ দেখতে চাই না, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। মা আমাকে ধৈর্য ধরতেও শিখিয়েছে, মাকে আমি কথা দিয়েছি আপনাকে আমি নিয়ে যাব। তোমার মা তোমাকে কি করে সম্পত্তির অংশ দিতে হবে তা শিখিয়ে পাঠাননি? মা আমাকে শিখিয়েছেন বিষয় সম্পত্তির উপর আমার যেন কোনো লোভ না। আপনি না জেনে আমার মার উপর অবিচার করছেন। কে তোমার আব্বা? তোমার মতো একটা ভিখারিনীর ছেলেকে উনি নিজের ছেলে বলে স্বীকার করে নেবেন? আপনি আমার ছোট ছেলে দেখো না ভাইয়া, এনে কি আমাদের ভাই হয়? আমি ইনাস্তিটা। বেশি বাড়াবাড়ি করলে তোমাকে পুলিশে দিব, ছাট প্রবঞ্চক। মিথ্যের বেশাতি করবার আর জায়গা পাওনি। একটা জারোর সন্তান এসেছে আমার পুত্রের দাবি নিয়ে। আমার স্ত্রী না, আমার প্রথম স্ত্রী কোন সন্তান সম্ভাবনা ছিল না, তাই আমি দ্বিতীয় বিবাহ করেছি। আমার প্রথম স্ত্রী মারা গেছে, তার পুত্র থাকতে পারে না। তিনি বেঁচে আছেন, বেঁচে আছেন কি একটা জারজ সন্তানের জন্ম দিয়ে। চলে আসো শামসু ভাই, কাকে তুমি পিতা বলতে চাও? কে তোমার আব্বা? ওনাদের মতো বড় লোকদের শুধু একটা কথাই জানা আছে, সয় সম্পত্তি টাকা পয়সা। কিন্তু আমাদের মতো গরিবদের যে টাকা পয়সা ছাড়াও স্নেহ মমতা চাইবার থাকে তা তারা জানেন না। তোমার মার নামে জঘন্য কথা শুনবার পরও কি তুমি এখানে দাঁড়িয়ে থাকতে চাও? চলে এসো, থাকুন তার টাকার উপরে বসে, আমরা বেঁচে থাকবো তোমার মার স্নেহের পরশ। মার কাছে আব্বার কথা শুনেছিলাম, আব্বাকে দেখার ইচ্ছে ছিল, দেখে গেলাম। কিন্তু যাবার আগে শুনে রাখুন, যে মুখে আপনি আমার মার নামে জঘন্য কথা উচ্চারণ করেছেন, আমার জন্ম যদি পবিত্র হয়ে থাকে
তাহলে আপনার বাক শক্তি যেন বন্ধ হয়ে যায়। আপনি চিৎকার করে কথা বলতে চাইবেন কিন্তু বলতে পারবেন না, আপনি বোবা হয়ে যাবেন। আর আপনাকেও বলে যাচ্ছি, বিশেষ সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। মা যা চেয়েছেন সেই বস্তু যদি আমি লাভ করতে পারি তাহলে আপনাকেও আমার মার কাছে গিয়ে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। তখন দেখবেন আমি আমার মা বিষয় সম্পত্তি চাই না, আপনারা এই বিষয় সম্পত্তির টাকা পয়সা নিয়ে সুখে থাকুন। এসেছে সঙ্গে আর কেউ আছেন? তুমি কি মা? মা মা গো শামসুন বাবা আমার। হলো না মা, হলো না। কি হলো না বাবা? ওনার সাথে দেখা হলো না? দেখা হয়েছে মা। উনি 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 তোমাকে আমাকে তোমার ছেলে হয়ে সে কথা আমি বলতে পারবো না মা, সে কথা আমি বলতে পারবো না। আমি তোকে বলছি বাবা, বল না উনি কি বলেছে। তোমাকে অপমান করেছে। আমাকে অপমান করলি, উনি নিজে অপমানিত হয়েছে। অপমান করলেও ছিল ভালো, তোমার তোমার চরিত্রের উপরে কলঙ্কের কালিমা দিয়ে আমার জন্মকেও উনি অস্বীকার করেছেন। জোর গলায় বললেন তুমি অসতী, আমি চারণ। আমি সতী না অসতী তা উনি কি জানেন? উনি জানেন। আরে তোর ছোট আম্মার সাথে দেখা হয়নি? হয়েছে। আমি জানতাম নারী মন স্নেহ মমতায় পরিপূর্ণ, কিন্তু মা যেমনি আমি তাকে সালাম করতে গেছি অমনি উনি পা দুটি সরিয়ে নিলেন। ভাই বন্ধুটি হেসে উঠল, উনি আমায় গাল বন্ধ করলেন, বললেন আমি শট প্রবঞ্চ সম্পত্তির লোভে নাকি তোমার সন্তান হয়ে দাবি করতে গেছি। আমি বললাম বিষয় সম্পত্তিটা আমার কোনো লোভ নেই, মা যা চেয়েছেন সেই বস্তু যদি কোনোদিন হাজির করতে পারি তাহলে আপনাকে দেখিয়ে দেব যে পৃথিবীতে টাকা পয়সা দাম দৌলতের চেয়েও বড় জিনিস আছে কিনা। হাসিল করতে পারবি? কি হলো তোর? পারবো মা, পারবো। তিনি যার ভবিষ্যৎ বাণীর বলে আমি জন্মেছি সেই পাগলা বাবা। পাগলা বাবা? হ্যাঁ মা, আমি তাকে দেখি তিনি হঠাৎ দেখা দেন, আমাকে ডাকেন, আমি যেন কেমন হয়ে যাই, চিৎকার করে ডাকি কিন্তু তাকে আর দেখতে পাই না। তুই তাকে দেখিস? হ্যাঁ মা। এখনো আমার কপাল মন্দ, সেই পাগল বাবা দেখা আর পায়নি। তুমি যে খোদার ইঙ্গিত পাহ তা আমি বিশ্বাস করি। আর ভয় নেই শামসু, তৈরি হয়ে নে, আল্লাহর রহমতে এতদিনে আমার সময় হয়েছে। সেই অলিক রতন অমূল্য রতনের সন্ধানে তোকে যেতে হবে। কিন্তু মা কোথায় যাব? তিনি সর্বত্র, আকাশে বাতাসে বিশ্ব চরাচরে তোর আমার সকলের মধ্যেই তিনি। তার সন্ধান পেতে হলে, তার করুণা পেতে হলে তোকে নির্জনে বসে কাঁদতে হবে বাবা। মায়াময় সংসারে বসে কাঁদা যায় না, না কাঁদলে উনি দয়া করেন না। কি বলে কাঁদবো? আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি, আমার মনোবাসনা পূর্ণ করাতে তিনি নিশ্চয় সাহায্য করবেন। বেশ, তোমার মনোবাসনা পূর্ণ করাতে আমি সব রকম দুঃখ কষ্ট হাসি মুখে মেনে নেব, তুমি আমায় দোয়া করো মা।
রাগ রহিম মাল্লার দরবারে আল্লাহর মেরে মানিয়েছে মায়ের উপযুক্ত ছেলে কোথায় যাব কি বলে ডাকব কোথায় যাবে তা তিনিই বলে দেবেন আর কি বলে ডাকবে Yeah.
দিন প্রভুর নাম করে যা পাওয়া যায় তাতেই আমাদের সন্তুষ্ট থাকতে হয়। কে বাবা তুমি পথের ধারে বসে আছো? আমি পথিক, আমি ক্লান্ত ক্ষুধার্ত। বাবা পথিককে ঘরে নিয়ে চলো, কিছু সেবা করে রাতে আমাদের ওখানে বিশ্রাম করে তারপর যাবে। হ্যাঁ মা, পথের মাঝে যখন পেলাম তখন আর ফেলে যাব না, কে জানে প্রভুর কি ইচ্ছে। চলো পথিক, আপত্তি করো না। ¶¶
কি ঘুমিয়েছে? হ্যাঁ বাবা। না জানি ক্ষুধার তাড়নায় কত কষ্ট পেয়েছে, খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। পথের সন্ধান না পেলে পথিকের পথ চলতে পারে বাবা? পথিকের চলার তো শেষ নেই। মায়ার বাঁধন, স্নেহের বাঁধন, কি তার চলা শেষ হয় না? মায়ার বাঁধনে জড়িয়ে গেলে তার পথ ভুল হয়ে যাবে না? ভুল হবে কেন বাবা, কেউ যদি তার পথ সঙ্গিনী হয়ে থাকে। সাধনা ব্যাহত হবে। কি হলো মা? পথিক নেই বাবা, চলে গেছে। যে পথে নেমেছে সে তো যাবি। Thank you.
এবার তোমার মন পবিত্র করতে হবে বাবা। তুমি সবার জন্য আল্লাহর দরবারে দোয়া চাও, বলো তোমার আম্মার জন্য। হে রসুলে পাক, তুমি আমার মাকে দোয়া করো। হে খোদা, আমার শামসুকে তুমি যেখানেই রাখো তুমি দেখো, আমি তোমার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত আছি। বলো তোমার আব্বার জন্য বলো। হে রসুলে পাক, তুমি আমার আব্বাকে দোয়া করো। শামসুদ্দিন আমার ছেলে, কেন যেন তাকে দেখতে ইচ্ছে করছে। না যদি ভুল করলে আমায় মাফ করে দাও খোদা। তোমার শিবের জন্য দোয়া চাও। হে রসুলে পাক, তুমি আমার শিউলিকে দোয়া করো। মঙ্গল ভাই, ও কবে আসবে? ও কি আমার কথা ভাবে? কতদিন হয়ে গেল, ও কি দেখতে ইচ্ছে করে? আসবে বোন, সময় হলে তার হুকুম হলেই আসবে। এবার তোমার ছোট আম্মার নামে দোয়া চাও। বলো বাবা, দোয়া চাও, দোয়া চাও। বাবা, উনি আমাকে আমার মাকে কষ্ট দিয়েছেন, আমি ওনার নয় দোয়া চাইতে পারবো না। ছি বাবা, মনে ক্রোধ হিংসা অহংকার থাকলে তো কিছু হবে না। তোমার সাধনা তাহলে পূর্ণ হবে না, বৃথা হবে। তোমাকে যে সবার জন্য দোয়া চাইতে হবে। হে রসুলে পাক, তুমি আমার ছোট হুম্মাকে দোয়া করো। কে কে আমায় ডাকে? শামসু, বাবা শামসু। ওগো, যে ছেলে তোমার কাছে পিতৃ পরিচয় চাইতে এসেছিল সে কোথায়? কেন সালেহা? সে আমাকে ডাকছে, আমি তার কাছে যাব। আমি শিরিনাফের কাছে মাপ চেয়ে নেব। আমার অহংকার আমাকে সর্বনাশ করেছে, আমার মনটাও হাহাকার করছে, তাকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। কিন্তু যত দোষ নন্দ ঘোষ। সব অনিষ্টের মূলে আমি, তুমি। হাবিবুর রহমান একটি নিষ্কলুষ মেয়ের জীবনের ওপর মিথ্যে অপবাদ দিয়ে তাকে অপবিত্র করেছে। আমাকে মাফ করো ভাই, আমার মোহ আমাকে অন্ধ করে রেখেছিল। তোমার স্ত্রী শিরিন ভাবি সাধারণ মেয়ে মানুষের ঊর্ধ্বে। আমি জানি, কিন্তু তোমার এই অবস্থা কেন? আমার কৃতকর্মের ফল। চলো না, আর দেরি করতে পারছি না, আমার আপাকে ফিরে আনতেই হবে। তাই চলো। যাও বাবা, এবার তোমার আম্মার কাছে যে রতন তুমি লাভ করেছো তাকে ধরে রেখো। ধরে রাখার জন্য তোমাকে আরো সাধনা করতে হবে। মনে রেখো, এই জিনিস লাভ করা কষ্ট, কিন্তু একবার হারিয়ে গেলে আর পাওয়া যায় না। আমি দিলজান থেকে দোয়া করছি, তোমার বুলন্দ নসিব হোক, সুখে থাকো।
আল্লাহ পরকর্তিকার, তুমি আমার ফরিয়াদ শুনেছ, হাজার শুকর তোমার দরবারে। আমিন 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 আমিন। সম্পত্তি সব তোমার, এবার তুমি ফিরে চলো। বিষয় সম্পত্তিতে আমার কাজ নেই, আমি বড় লোক ছেলের মা হতে চাই না, আমি এক খোদা ভক্ত ছেলের মা, এটাই আমার শান্তি, এটাই আমার তৃপ্তি। দেখো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেক কিছুই দেখছি শুনছি, আমার এখানে এসে কিন্তু চট করে যাওয়া হবে না, এসো সবাই ভেতরে এসো। প্রেম জানি না আমি, তোমার মাঝেই আমি, আমার মাঝেই তুমি, তুমি তো বলেছিলে আমার জন্য সব সইতে পারবে, আমরা কিন্তু সইতে পারিনি।